আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের পূর্বের ধারাবাহিকতা অনুসারে আল্লাহ তুবরকতালার বিষয়ে যে আকিদা আল্লাহ কোথায় এই বিষয়ে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলায়ের দৃষ্টিভঙ্গি ইমাম আবু ফর রহমতুল্লাহ আলাই কি বিশ্বাস করতেন এই বিষয়টা আপনাদের কাছে আমরা তুলে ধরা শুরু করেছিলাম আমরা ষষ্ঠ পর্বে ইনশা আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে আরও কিছু আমরা জানার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করুন ইমাম আবু ফুর রহমতুল্লাহ আলাই আল্লাহ কোথায় এই বিষয়ে তিনি যে আকিদা পোষণ করতেন সেই বিষয়ের ওপরে অত্যন্ত কঠোর ছিলেন চারজন ইমামের ভিতরে ইমাম আবহানীবুর রহমতুল্লাহ আলাইকে এই বিষয়ে সবচেয়ে বেশি কঠোর পাওয়া গেছে এই বিষয়ে তাকে একেবারে আপোষহীন দেখা গেছে ইমাম আবহানিবুর রহমতুল্লাহ আলাই ফতোয়ায় যেভাবে উনি কাফির ঘোষণা করেছেন ঠিক তেমনিভাবে তিনি এই বিষয়ে যারা তার সাথে দ্বিমত পোষণ করত তার বিপরীত আকিদা পোষণ করত উনি তাদের সাথে বিতর্ক বা মোনাজারায় লিপ্ত হয়েছিলেন আমরা ষষ্ঠ পর্বে সেই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ ইমাম আবহিনফুর রহমতুল্লাহ আলাই জাহামিয়া সম্প্রদায়কে সর্বপ্রথম এই আকিদার কারণে উনি কাফের ঘোষণা করেছিলেন জাহামিয়া সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যাদের সম্পর্কে কোন কোন ব্যক্তি বা কোন কোন ইমাম তাদেরকে ইসলামের মধ্যেই গণ্য করেন না তার ভিতরে ইমাম আবহিনীফুর রহমতুল্লাহ আলাই একজন এবং বিশেষ করে আল্লা তবর কতলার বিষয়ে আল্লাহ অবস্থান সম্পর্কে তাদের যে ভ্রান্ত দৃষ্টিভঙ্গি ছিল সে কারণে ইমাম ওহিনীফর রহমত উল্লাহ আলাই তাদেরকে কাফের ঘোষণা করেছিলেন কাফের বিশ্বাস করতেন এবং পক্ষান্তরে জাহামিয়া সম্প্রদায়ের লোকেরাও ইমাম আবহিনীফর আহমতুল্লাহ আলাইকে এই আকিদার উপরে এই আকিদার ভিত্তিতে কাফির মনে করতেন এ সম্পর্কে ইমাম আবহিনী ফুর রহমতুল্লাহ আলাইয়ের মোনাজারাটা তুলে না ধরলে হয় না ইমাম আউনীফুর রহমতুল্লাহ আলাই এবং জাহামিয়া সম্প্রদায়ের মাঝে মোনাজারা অনুষ্ঠিত হয়েছিল সেই মোনাজারায় জাহামিয়া সম্প্রদায়ের একজন মহিলা আলেম এবং একজন পুরুষ আলেম উপস্থিত হয়েছিল মহিলা আলেম ইমাম অহিনী রহমতুল্লাহ আলাইকে কঠিনভাবে প্রশ্ন করে বসলো আনতল্লাজি তো আল্লা হে আবু হানিফা আপনি মানুষকে মাসাইল শিখিয়ে থাকেন অথচ আপনি তো আপনার দিন থেকেই মোর্তাদ আপনি আপনার দিন থেকে ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন হুকাল্লাজিতা আবুদুহু হে ইমাম আবু হানিফা আপনি যেই মাবুদের এবাদত করেন সেই মাবুদ কোথায় ওই মহিলার প্রশ্নের উত্তরে ইমাম ওহিনীব রহমতুল্লাহ আলাই বললেন হুয়াফিস আমি যেই মাবুদের এবাদত করি তিনি আসমানে জমিনে নেই শ্রোতা মণ্ডলী এখানে একটা বিষয় লক্ষণীয় ইমাম ওহিনীব রহমতুল্লাহ আলাই যখন জবাব দিলেন এই জবাবের ভিতরে আল্লাহ আসমানে এতটুকু বললেই কিন্তু যথেষ্ট হয়ে যেত কিন্তু ইমাম ওহিনীব রহমতুল্লাহ আলাই একটু বাড়তি শব্দ এখানে উল্লেখ করেছেন আমি যে আল্লাহর এবাদত করি তিনি আসমানে জমিনে নেই জাহামিয়ান সম্প্রদায়ের পুরুষ আলেমটি ইমাম আবহানিফ রহমতলা আলাইকে প্রশ্ন করে বসল আর ইতা কৌলল্লাহ হে আজ ওজুল্লাহ ও মায়া কুমায়ী নামা কুন্তুম হে আবু হানিফা আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ তো বড় কথা আসমানে জমিনে নেই তাহলে সুরা হাদিদের চার নম্বর আয়াতে আল্লাহত বড়কতালা যে বলেছেন তিনি তোমাদের সাথেই থাকেন যেখানেই থাকো না কেন এর উত্তর কি হবে এর জবাব কি হবে এ সম্পর্কে আপনার কাছে কি উত্তর আছে ইমাম আবু হানিফ রহমত আলাই তার প্রশ্নের জবাব এভাবে দিলেন বললেন হুয়া কামা তত্ত্ব আনা মা আকাও আন আনহু এই ব্যক্তি শোনো শোন বড় তর আরো সে আসমানের উপরে রয়েছেন অথচ তিনি একই সাথে বান্দার সাথে থাকেন আর এই সাথে থাকাটা হলো ওরকম যেমন তুমি তোমার বিদেশে অবস্থানরত বন্ধুকে বলো বন্ধু তুমি চিন্তা করোনা আমি তোমার সাথে আছি তো তুমি একজন মানুষ হয়ে তোমার আর মানুষ বন্ধু বিদেশে অবস্থানকারী তার সাথে যেভাবে তুমি থাকতে পারো আল্লা তো বড় কতলা কি বান্দার সাথে ওইভাবে থাকতে পারেন না অবশ্যই আল্লা তো বড় কতলা তোমার চেয়েও সুন্দরভাবে বান্দার সাথে থাকতে পারেন আসমান থেকেই সুরাতহার বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে যদি আমরা ছেচল্লিশ আয়াত পর্যন্ত পাঠ করি তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে মূসা এবং হারুন আলাইহিমা সালাম সম্পর্কে আল্লাহত বড় কতালা বলছেন আল্লাতু বড় কতালা মূসা এবং হারুনকে নবী বানানোর পর অর্ডার দিয়েছিলেন ইল হ্যাবা ইলা ফেরাউন আইনহু তাহা তোমরা দুজনে যাও ফেরাউনের কাছে নিশ্চয়ই সে বিরুদ্ধাচারণকারী হয়েছে ফকুল আল্লাহু কৌল আল্ লাহিনা লা আউ অতঃপর তোমরা তার কাছে যে নরম ভাষায় কথা বলো হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে কালা তারা দুজনে আল্লাহকে বললেন রব্বা না আলাই না হে আমাদের রব নিশ্চয় আমরা ভয় পাচ্ছি কিসের ভয় আইয়া অফ্রতা আলাই না সে আমাদের প্রতি বাড়াবাড়ি করবে আও এতকা আমাদের প্রতি বাড়াবাড়ি করবে অথবা আমাদের প্রতি সীমালঙ্ঘন করবে ক লে লা তে খাওফা ইন্নানি মা আকুমা আসমা ওয়ারা আল্লাতবার কতআলা উভয়কে অভয় দিয়ে বললেন লে তে খাফা ইন্নানি মা আকুমা আসমা ওয়ারা তোমরা দুজন মোটেও ভয় পেও না নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি শুনবো এবং দেখব দর্শক দর্শকমণ্ডলী আয়াতে আপনারা ব্যাখ্যা পেয়ে গেলেন আল্লা তর কোথলা কীভাবে বান্দার সাথে থাকেন সুরাতহার ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইনানিমা আকুমা আসমা আরা। নিশ্চয়ই আমি তোমাদের সাথে আসি শুনবো এবং দেখব অর্থাৎ আল্লাহ তো বর সাথে থাকেন শোনার মাধ্যমে এবং দেখার মাধ্যমে আল্লাহ আসমান থেকেই বান্দাদেরকে দেখেন তার মখলুককে দেখেন এবং তারা কি কথা বলে এমন কি অন্তরের কথাটা আল্লাহ তোবরকতালা জানেন যখন বাস্তবে দেখা গেল মুসা আলী এবং হারুন ফেরাউনের কাছে আসলো এখানে একটা উল্লেখযোগ্য কথা প্রথমত আল্লাহ তোবরকতালা মুসা আলী সুাতুয় নবদ দান করেছিলেন কিন্তু যখন আল্লাহ তরকো মুসাকে দায়িত্ব দিলেন ফেরাউনকে হেদায়ত করতে যেতে হবে তখন আল্লাহর কাছে মুসা আলহাত সালাম দোয়া করে হারুনকে সাথে চেয়েছিলেন যে আল্লাহ আমার সাথে হারুনকেও আপনি প্রেরণ করেন যাতে করে হারুন তাকে সহযোগিতা করবে সাহায্য করবে কিন্তু দেখা গেল হারুন আলাইহিসালাম সাথে থেকেও যতটুকু সহযোগিতা করতে পারেননি আল্লাহ কতলা আসমান থেকেই আরস থেকেই মুসা এবং হারুনকে সাহায্য করেছিলেন কিভাবে মুসা এবং হারুন যখন ফেরাউনের দরবারে গেল তখন মুসা আলি সালাতসালাম আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে আসার কিছু নিদর্শন পেশ করেছিলেন নয়টি মতো নিদর্শন এই নিদর্শনগুলো দেখে ফেরাউন ধারণা করেছিল যে মূসা আলি কোথাও থেকে জাদু শিখে এসেছেন সে সময় ফেরাউনের রাজ্যে জাদুর অত্যন্ত প্রচলন ছিল সে ধারণা করল যে মুসা জাদুর মাধ্যমে আমাকে হয়তো আমার ক্ষমতা থেকে সরাতে চাচ্ছে এই জন্য ফেরাউন কী করলো তার রাজ্যে যত জাদু করছিল সকলকে একত্রিত করলো একটা জায়গায় এবং জাদুর বিতর্ক শুরু হলো জাদুর মহড়া শুরু হলো যখন জাদুকরেরা তাদের জাদু প্রয়োগ করলো মুসা এবং হারুনের প্রতি অর্থাৎ তারা অনেকগুলো রশি নিয়ে এসেছিল সেই রশিগুলোকে জাদুর মাধ্যমে তারা সাপে পরিণত করলো এই সাপগুলো যখন মুসা এবং হারুনের দিকে ধেয়ে আসতেছিল তখন মুসা এবং হারণ ভয় পেয়ে গেছিলেন কর্তব্য বিমুরু হয়ে গেছিলেন কি করবেন তখন আল্লাহ তো বর কতলা মুসা এবং হারুনকে বললেন যে তোমরা তোমাদের লাঠিটা ছেড়ে দাও তারপর কি হলো মুসা এবং হারুন অথচ আল্লা তোবর কতলার কাছে দোয়া করে চেয়ে নিয়েছিলেন মুসা হারুনকে সহযোগিতা করবে অথচ এই কথাটা হারুন স্মরণ করাইতে পারলেন না আল্লাহ তো কথালা আসমান থেকে আল্লাহ মুসাকে বললেন আলকে আসাকা তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও তারপর যা ঘটার ঘটল এই মুহূর্তে আমরা বিরতিতে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম মরহমতুল্লাহ আবার আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী আমরা বিরতির পর আবারও মুসা এবং হারন ফিরাউনের সাথে যে বিতর্ক করেছিল যে যাদুর প্রতিযোগিতা করেছিলেন সেই বিষয়ে আমরা আলোচনায় আসতেছি যখন ফেরাউন যাদুকরদেরকে একত্রিত করলো একটি মাঠের ভিতরে এবং মুসা ও হারন উপস্থিত হলো তখন ফেরাউনের দলবল ফেরাউনের জাদুকররা তাদের জাদুর সাপ অর্থাৎ অনেক রশি নিয়ে এসেছিল সেই রশিগুলোকে জাদুর মাধ্যমে সাপ বানিয়ে মুসা এবং হারুনের দিকে পাঠিয়ে দিল যখন সাপগুলো মুসা এবং হারুনের দিকে ধেয়ে আসতেছিল তখন মুসা এবং হারুন উভয়ই তারা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন তারা কি করবেন কর্তব্য স্থির করতে পারছিলেন না অথচ হারুন এসেছে কিন্তু আতঙ্কের কারণে উনি নিজেও ভুলে গেছেন মুসা আলি সোল্লা স্মরণ করিয়ে সহযোগিতা করবেন এ কথা অথচ আল্লাহ রব্বুল আলমিন সাত আসমানের উপর থেকে আরস্যের উপর থেকে মুসা সালামকে জানিয়ে দিলেন স্মরণ করিয়ে দিলেন তার সেই মজেজার লাঠি নিক্ষেপ করার কথা আল্লাহ কথা কোরআনে বলছেন ফলাম্মা আল কাউ সাহারু আয়াসি ওয়স্তার আউ ওয়াউ বি যখন তারা তাদের জাদু নিক্ষেপ করল জাদুর মাধ্যমে লোকদের দৃষ্টি তারা আক্রান্ত করল ওস্তার হাবু হুম এবং তাদের সকলকে তারা আতঙ্কিত করল ওয়াজা উ বিশ্বহারিন আজিম তারা কঠিন বড় ধরনের জাদু নিয়ে আসলো ওয়াওহাই লা ইলা মুসা আন আলকে আসো হাঁকা আল্লা তো বড় কথালা মাধ্যমে জানিয়ে দিলেন মুসাকে আলকে আসো হাকা মূসা তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও ফাইজা হিয়ে তাল কফুমায়া ফিকুন সাথে সাথে লাঠিটা বড় একটা অজগর হয়ে তাদের জাদুর সাপগুলোকে খাওয়া শুরু করলো গ্রাস করা শুরু করলো ফবাকাল হাকাল ফলে কি হলো হক প্রতিষ্ঠিত হয়ে গেল এবং বাতিল পরাজিত হলো ফগলিবু হুনেলিকা ফেরাউনের জাদুকররা সবাই পরাজিত হয়ে গেল ওয়ান কলাবু এবং তারা খাটো হয়ে গেল পেরাউনের কাছে এমনকি মুসা এবং হারুনের কাছে তারা খাটো হয়ে গেল সাহারাতু সাজিদিন যখন তারা হেরে গেল মুসা আলী সালাতু জাদুর কাছে তখন তারা সকলেই সেজিদায় অবনত হল এবং তারা মুসা আলী সাল্লা এবং হারুন আলী সাল্লা প্রতি ইমান আনল তারা আল্লাহর প্রতি ইমান আনল এভাবে দেখা যায় যে আল্লাহ তো বড় কোথলা আসমান থেকে বান্দাদেরকে সাহায্য করেন সহযোগিতা করেন তাই তো আল্লাহ তুবরকতলা কোরআনের অন্যত্র বলেছেন সুরা কফের ষোলো নম্বর আয়াতে বান্দার কাছে তার শাহরগের চেয়েও নিকটে থাকি। আল্লাহ তুবরকতলা বান্দার এত নিকটে থাকেন যে এই নিকটের ব্যাখ্যা দেওয়ারও আমাদের কোনো ভাষা নেই সেই নিকটে থাকাটা কেমন এভাবে সাহায্যের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে দেখার মাধ্যমে শোনার মাধ্যমে যেটা আমরা কোরআন থেকে জেনে আসলাম এই আয়াতের আরেকটা ব্যাখ্যা আল্লাহ তুবরকতলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন আল্লাহ কিভাবে বান্দার সাথে থাকেন অনেক সময় আল্লাহ তুবরকতলা বান্দার কাছে ফিরিস্তা প্রেরণ করেন ফিরিস্তাকে দায়িত্ব দিয়ে দেন বান্দার বিভিন্ন বিষয় দেখাশোনা করার জন্য যেমন সুরা কফের সতেরো আঠারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইদিয়াতেলাক্কল মুতেলাক কিয়ানি আনেল ইয়ামিং ও আয়ানি শিমাই লি কয়েদ মা ইয়ালফিজুম ইন কৌলিন ইল্লা লেদাইহি রকিব নাতিদ যখন দুই ফেরিশতা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সে যে কথাই উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে এই যে আল্লাহ তো বড়কতালা ফেরিশতাকে বান্দার জন্য নিয়োগ করলেন তার যাবতীয় কথা লিখে রাখার জন্য এটাও তো আল্লাহ তবরকতালেরই কাজ আল্লাহ তরুক তালা ফেরিস্তার মাধ্যমে করেন এটাও আল্লাহ তরকতালার সরাসরি করারই নামান্তর কারণ আল্লাহ তুবরক নিয়কৃত নিয়ন্ত্রিত ফিরিস্তাই তো এটা কাজ করতেছে অতএব এটাও আল্লাহর করা যেমনভাবে আমরা আলিল্লাহ মাসালুল্লাহ আলা আল্লাহর জন্য উৎকৃষ্ট দৃষ্টান্ত আমরা অনেক সময় বলে থাকি এই কাজটা অমুক প্রেসিডেন্ট করেছে এই বিল্ডিংটা অমুক প্রেসিডেন্ট করেছে এই ব্রিজটা অমুক মন্ত্রী অমুক প্রধানমন্ত্রী করেছে আসলে কি উনি করেছে তা তো করেননি বরং ওনার লোক দ্বারা ওনার দায়িত্বশীলদের দ্বারা করেছেন ঠিক অনুরূপ অলিল্লাহল মাসাল আলা আল্লাহর জন্য সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত আল্লাহর কারোর সাথে তুলনা উপমা চলে না তারপর আমরা বুঝার জন্য এভাবে বললাম এবং এইভাবে আল্লাহ তো বড় কথা দিয়েছেন কোরআনের ভিতরে তাই আমরা আপনাদের সামনে বোঝার উদ্দেশ্যে এই আয়াতটিও পেশ করলাম তা আমরা স্পষ্ট জানতে পারলাম ইমাম আবুহানীফর রহমতুল্লাহ আলায় অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ জবাব দিয়েছেন আল্লাহ তোমাদের সাথেই থাকেন আরস থেকে যেমনভাবে একজন বান্দা বিদেশে অবস্থানকারী বন্ধুর সাথে থাকে সহযোগিতার মাধ্যমে সাহায্যের মাধ্যমে তার বিভিন্ন প্রয়োজন মেটানোর মাধ্যমে আমরা এসব কথাবার্তাগুলো ব্যবহারিক জীবনেও প্রয়োগ করে থাকি যেমন অনেক সময় আমরা বলি অমুক তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে এর অর্থ কী যে তোমার সহযোগিতার তোমার সাহায্যে আমরা আসি তোমার সহযোগিতায় আমরা আসি তো এটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা এখানে তাহলে আমাদের আর এই জাতীয় কোরআনের আয়াত নিয়ে বিভ্রান্তিতে পড়ার সুযোগ থাকলো না অবকাশ থাকল না এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেল আল্লাহ তুবর কতলা আরসের উপরে আসেন আসমানে আসেন ইমাম আবহানিফ রহমতুল্লাহ আলায় সম্পর্কিত কথাবার্তা এখানে আমরা শেষ করলাম এরপরে অন্য আরও ইমামরা এই বিষয়ে কি বলেছেন এটাও আমাদের কিছুটা জানা দরকার ইমাম মালিক রহমা তিনি বলছেন আল্লাহ ইসামাই ওয়াইল মুহফি কুল্লি অর্থাৎ আল্লাহ তো বর আসমানে রয়েছেন তার এলিম সর্বত্রে রয়েছে লা লু মিন তার এলিম থেকে তার জ্ঞান থেকে কোনো জিনিসই বাইরে নেই কোনো জিনিসই তার জ্ঞান থেকে খালি নেই আল্লাহ জ্ঞান দ্বারা সব কিছুকে পরিবেষ্টিত করে রেখেছেন আল্লাহর জ্ঞানের অবসরে কিচ্ছু নাই এমনকি সুক্ষাতি সূক্ষ্ম জিনিস বড় এবং ছোট পাক এবং নাপাক সব জায়গায় আল্লাহ তবরকতলা জ্ঞান রয়েছে জীব সাথে আল্লাহ তরকতলার জ্ঞান রয়েছে আল্লাহ তরকো সমস্ত জীব সম্পর্কে খবর রাখেন এবং তাদের প্রতিপালনের ব্যবস্থা করেন ইমাম শাফি রহিমা বলছেন সুফিয়ান সৌরি মালিক অন্যান্য ইমামগণের কাছে আমরা শুনেছি অন্যান্য ইমামগণ এই স্বীকৃতি দিতেন আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রসুল এরপর তারা আল্লাহ সম্পর্কে বলতেন আল্লাহ আসমানে আরসের উপরে রয়েছেন তিনি তার বান্দার নিকটবর্তী হন যেভাবে ইচ্ছা করেন যেভাবে চান ঠিক সেভাবেই দুনিয়ার আকাশে অবতরণ করেন মুখতাসরুল অলু গ্রন্থের ভিতরে ইমাম সাফি রহেমা এই আকিদাটা লিখিত রয়েছে ইমাম আহমদ বিন হাম্বালকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ সপ্তাকাশে আরসের উপরে রয়েছেন সৃষ্টিকুল থেকে পৃথক আছেন তার কুদরত ও এলিম সকল স্থানে পরিব্যাপ্ত অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বাল একই আকিদা পোষণ করতেন আল্লাহ আরস্যের উপরে রয়েছেন সৃষ্টকুল থেকে বিচ্ছিন্ন অবস্থায় এবং তার এলিম সর্বত্রে বিরাজমান সব জায়গায় উপস্থিত ইমাম ইবিন খুজাইমা রহমাউল্লাহ বলেছেন মাল্লাম ইউকির বেআজাল আল আরশিহী ইস্তওয়া ফসলামা ওয়াতিহী বে ইনমিন খালকিহি

সৃষ্টি জগৎ হতে সম্পূর্ণ আলাদা ও পৃথক সে ব্যক্তি কাফের তাকে তওবা করার নির্দেশ দিতে হবে তওবা না করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে অতঃপর তার লাশ ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে যাতে কিবলাওয়ালা মুসলমানগণ অথবা কর প্রদানকারী অমুসলিমগণ তার দুর্গন্ধে কষ্ট না পায় এরকম কঠোর আকিদা পোষণ করেছেন এরকম কঠোর কথা বলেছেন আমরা ইমামদের বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ তবরক তালা সে পর্যন্ত আমাদেরকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত